রাতে লাগান কয়েক ফোঁটা নারকেল তেল বিশ্বাস করুন আপনি সত্তর বছরেও পাবেন বিশ বছরের মতো তীব্র জৌলস যা আপনারা আগে কেউ কখনো কোথাও দেখেননি এবং জানেন না ভিডিওটি দেখা মাত্রই আপনাদের ট্রাই করতে ইচ্ছা হবে এবং ভাববেন এটা কেন আগে জানা ছিল না জানলে অনেক বেশি ভালো হতো তবে সমস্যা নেই আজকে জেনে যাবেন এবং সঙ্গে সঙ্গেই ট্রাই করবেন যাই হোক প্রথমে আমি একটা লেবুর কিছুটা অংশ কেটে নিয়ে আছি লেবুটা ছুরি দিয়ে একটু নিয়ে নিয়েছি এতে করে লেবুর রসটা বেরিয়ে আসতে সুবিধা হবে এরপরে প্রথমেই আমি দিয়েছি বেবি টুথপেস্ট যে কোনো টুথপেস্টে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে এরপরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি আর এটা হচ্ছে বেবি শ্যাম্পু অল্প একটু দিয়ে দিয়েছি যে কোনো শ্যাম্পুই এখানে ব্যবহার করতে পারেন এবার এই তিনটা জিনিস একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনি রাতে তো নারকেল তেল ব্যবহার করবেনই সেই সাথে এই টিপসটিও ফলো করবেন দুটো টিপস একসঙ্গে ফলো করলে আপনি রেজাল্টটা পজিটিভ পাবেন এটা ব্যবহার করতে পারেন আপনি হাত পা হাঁটু কোনোই বগলের কালো দাগ দূর করবার জন্য এটা ইনস্ট্যান্ট কাজ করে মুহূর্তের মধ্যেই আপনি কালো জায়গাতে যদি লাগান দেখবেন অনেকটাই স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে ময়লা কেটে গেছে অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে এটা আপনি নিয়ম মেনে যদি ব্যবহার করেন তাহলে হাত পা হাঁটু কোনোই বগলের কালো দাগ কিন্তু উঠে যাবে ঠিক এইভাবে পাঁচ মিনিট ঘষতে হবে হাত পা কোনোই গলা বগল যে কোনো জায়গায় আপনি এটা ঘষে নিতে পারেন পাঁচ মিনিট এভাবে ঘষে নিয়ে জায়গাটি আপনি ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন সপ্তাহে দুদিন আপনি এটা করতে পারেন এতে করে আপনার হাত পা হাঁটু কোনই বগলের কালো দাগ উঠে যাবে এবং আপনার উজ্জ্বলতা ফিরে আসবে এবং এটা ব্যবহারের সঙ্গে সঙ্গেই আপনি রেজাল্টটা কিছুটা হলেও বুঝতে পারবেন জায়গাটা অনেক পরিষ্কার হয়ে যাবে ময়লা কেটে যাবে এবং অনেকটাই উজ্জ্বল দেখা যাবে খুব ভালো রেজাল্টের জন্য সপ্তাহে দুদিন করবেন তাহলে দেখবেন দাগ চোখ উঠে গেছে এবং জায়গাটা অনেক ফসা হয়েছে এর পাশাপাশি আপনি আরও একটি টিপস ফলো করবেন এটা আপনি রোজই করতে পারেন রাতে প্রতিদিন কয়েক ফোঁটা নারকেল তেল আপনি লাগাতে পারেন সেটা হতে পারে বগলে হাঁটু কনোই বা গলা ঘাড়ে এই জায়গাগুলোতে নারকেল তেল দিয়ে আপনি খুব ভালোভাবে মাসাজ করে লাগাবেন এতে করে আপনার হাত পা হাঁটু কনোই গলা বগল ঘাড়ের কালো দাগ উঠতে আরও বেশি সাহায্য করবে এবং পরবর্তীতে কালো দাগ ছপ পড়ার সম্ভাবনা কমে যাবে নারকেল তেল আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো স্কিন থেকে শুরু করে শরীরের যে কোনো স্থানেই নারকেল তেল লাগানো যায় আপনার ত্বক যদি কুচকে যায় ভাজ করে যায় অল্প বয়সেই আপনার ত্বকটা ভাজ পড়ে গেছে তাহলে প্রতিদিন রোজ রাতে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে মুখে আলতোভাবে মাসাজ করে লাগান বা শরীরে লাগান দেখবেন ভাজ দূর হয়ে গেছে চেহারা টান হয়ে গেছে এবং হাত পায়ের উজ্জ্বলতাও বৃদ্ধি পেয়েছে তাই নিয়ম করে রোজ রাতে কয়েক ফোঁটা নারকেল তেল আপনার চেহারাতে বা শরীরে লাগাতে পারেন আপনার চেহারাতে সহজেই বয়সের ছাপ পড়বে না বলি রেখা দূর করে দেবে সত্তর বছরেও আপনি পাবেন বিশ বছরের মতো তীব্র জৌলস তীব্র মানে অনেক বা প্রচণ্ড জৌলস মানে উজ্জ্বলতা বা চকচকে আপনার বয়স বাড়লেও আপনার ত্বক এবং শরীর কিন্তু অনেক অনেক বেশি চকচকে থাকবে এবং উজ্জ্বল থাকবে যদি ভালো লাগে তাহলে আপনারা এই দুটো স্টেপ একসঙ্গে করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে